বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার একটি অত্যন্ত নামকরা পুজো মণ্ডপের সামনে, চেতলা অগ্রণী ক্লাব। চলে স্টার্ট দ্য ভিডিও। আমরা মণ্ডপের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছি। আমি তোমাদেরকে প্রথমেই এখান থেকে মণ্ডপটি দেখিয়ে দিচ্ছি। দেখো কি অসাধারণভাবে এখানে মণ্ডপটি গড়ে উঠেছে। আমি পুরো মণ্ডপটি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। একটা কলা গাছের থিমের ওপরে বেতের কারুকার্য, ভীষণ সুন্দর। বুঝতে পারছো বন্ধুরা, দেখো কলা গাছকে একটা প্রতীক হিসাবে এখানে তুলে ধরা হয়েছে। এখানেও দেখো কলা গাছ দিয়ে কি সুন্দরভাবে এখানে একটি পাহাড়ের মতন অঞ্চল এখানে নির্মাণ করা হয়েছে। আমি এখান থেকে এবার সমগ্র মণ্ডপটি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে সমগ্র মণ্ডপ। তো চলো বন্ধুরা, আমি তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই। আমাদেরকে এই রাস্তা দিয়ে যেতে হবে, দেখতেই পাচ্ছ। তো কি অসাধারণভাবে এখানে সমগ্র মণ্ডপটি গড়ে উঠেছে। দেখো উপরে সুন্দরভাবে বেতের কারুকার্য করা। আমি এদিক দিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বুঝতেই পারছো। তো চলো বন্ধুরা, আগে যাওয়া যাক। অসংখ্য অজস্র মানুষ এখানে এসেছেন। তারা বন্ধুরা, আমি একদম কাছ থেকে তোমাদেরকে মাকে দেখিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে, কি অপূর্বতার রূপ। দেখো বন্ধুরা, প্রচুর মানুষ কিন্তু এখন থেকেই পূজা মণ্ডপে চলে এসেছেন। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের ভিড় এখানে। কি অসাধারণ, কি অসাধারণ লাগছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবং এখান থেকে সমগ্র পূজা মণ্ডপটিও আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই ছিল চেতলা অগ্রণী, অসাধারণ মণ্ডপ এবং অসাধারণ দুর্গা প্রতিমা। আমি যতটুকু পারলাম আমার তরফ থেকে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। বন্ধুরা, তোমাদের সবার কাছে অনুরোধ করবো, তোমরা কিন্তু দক্ষিণ কলকাতায় যারা আসবে তারা কিন্তু অবশ্যই এসো। ভীষণ সুন্দর হয়েছে এখানকার প্রতিমা এবং এখানকার মণ্ডপ। এবং সবশেষে তোমাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আজকে চেতলা অগ্রণীর পূজা মণ্ডপ থেকে বাই বাই।